আমরা ব্যথা নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যেটাতে যা হয় যে শরীর এবং মন আমাদের ওতপ্রোতভাবে জড়িত তারপরে আমাদের এখন শীতকালে কিন্তু ব্যথা ব্যথা বাত বেশি বেড়ে যায় তো এই প্রসঙ্গে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ব্যথার মানে ধরনগুলো কি কি এবং কেন হয় আপনাকে ধন্যবাদ আসলে ব্যথা হচ্ছে প্রত্যেকটা রোগেরই উপসর্গ যতগুলো রোগ আছে পৃথিবীতে তার মধ্যে মানে সবগুলা রোগই ব্যথা প্রাথমিকভাবে দেখা দিবে কিন্তু আমরা যে ব্যথাগুলো নিয়ে কাজ করি এই রোগীগুলো হচ্ছে স্পেসিফিক বিভিন্ন রোগ যেটাতে হচ্ছে তীব্র ব্যথা হতে পারে মাঝারি টাইপের ব্যথা হতে পারে আমরা যেটা সিভিয়ার মাইল্ড মোডারেট তিন ভাগে ভাগ করে থাকি ব্যথা হতে পারে এবং এই ব্যথা থেকে সে শারীরিকভাবে ডিজাবল হতে পারে এবং এক এক পর্যায়ে সে আপনার যেটা বলে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে মানে পঙ্গুত্ব হয়ে যেতে হয়ে যেতে পারে তো আসলে আমরা আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি ব্যথা বিশেষজ্ঞ বা পুনর্বাসন নিয়ে কাজ করি আমাদের মূল টার্গেট একটা রোগীর রোগের আইডেন্টিফাই করা যে কোথায় থেকে তার এই উপসর্গটা আসছে নাম্বার ওয়ান এই ব্যথা থেকে বা এই উপসর্গ থেকে তার কি কি শারীরিক সমস্যা হতে পারে তার ফ্যাট অফ ডিজিজ কী মানে ভাগ্য কি রোগের ভবিষ্যতে সে কিভাবে চলতে হবে তার সাথে তার কোনো পেশাগত সম্পর্ক আছে কিনা পারিবারিক সম্পর্ক আছে কি না সামাজিক সম্পর্ক আছে কিনা আপনার ধর্মীয় ইকোনমিক্যাল এগুলা রিলেশন করে আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে থাকি তো ব্যথা নিয়ে আমরা আসলে অত রিড না স্পেশালি যে ব্যথা রুগীগুলো আমাদের কাছে আসে তারা হয়তো ব্যথা নিয়ে আসে আমাদের কাছে কিন্তু আমরা যারা রিহাব বিশেষজ্ঞ বা পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা সেভাবে দেখি না ব্যথাটা যেহেতু রোগের একটা উপসর্গ মাত্র ব্যথা কমানোর অনেক টিপস আছে বা অনেক আপনার পদ্ধতি আছে খুব সহজে কিন্তু ব্যথা কমিয়ে দেওয়া যায় তার মানে এই নয় যে রুগী ভালো হয়ে গেল। আমাদের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে রিহাবিলিটেশন মানে একটা রোগ হওয়ার কারণে তার যে ব্যথা পঙ্গুত্ব অবসাদ প্যারালাইসিস এবং অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে তার যে সমস্যা সেটা শারীরিক মানসিক সোসাইল এই যে টোটাল অবস্থানগুলাকে তাকে সবগুলো জায়গায় কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে হবে না হলে কিন্তু এক রোগটাও সারবে না এবং এ ব্যথা কিন্তু তীব্র থেকে তীব্রতরের দিকে যেতে যেতে পারে তো আমরা সবচেয়ে বেশি যেটা রিহ্যাবিলিটেশন নিয়ে জোর দেই রিহ্যাবিলিটেশনটা অনেক এখন বলে প্রায় রুগীরা বা যারা বাংলাদেশে আছে তারা কিন্তু এই শব্দটার সাথে ওইভাবে পরিচিত না যে হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন এটা একটা বিশাল সাবজেক্ট এবং বাংলাদেশে অপরিচিত হওয়ার কারণও আছে কারণটা হচ্ছে আমাদের দেশে আমরা সাবকন্টিনেন্ট এবং থার্ড ওয়ার্ল্ড দেশ আমাদের দেশে বেসিক্যালি আমাদের যে স্বাস্থ্য বিভাগ বেসিক্যালি আপনার এত বছর ধরে কমিউনিকেবল ডিজিজ নিয়েই ব্যস্ত ছিল বিভিন্ন জনিত ডিজিজ কলেরা টাইফয়েড মানে ছোঁয়াছে রোগগুলা নিয়ে আমাদের ব্যস্ত ছিল এবং ডাক্তাররা আবার জেনারেল যে রোগগুলা রেগুলার হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেগুলো নিয়ে ব্যস্ত ছিল এই যে নন কমিউনিকেবল ডিজিজ এই ডিজিজগুলা বাংলাদেশে ওইভাবে চিন্তা করার সুযোগ হয়ে ওঠে নাই এখন সময় হয়েছে যে এই সকল রোগ নিয়ে চিন্তা করতে হবে এখন আমাদের শিশু মৃত্যুর হার কমে আসছে মা মৃত্যুর হার কমে আসছে আমাদের কমিউনিকেবল ডিজিজ আমাদের ডাক্তারদের সরকারের কিন্তু টোটালি গ্রিপের মধ্যে যে আমাদের যে কোনো একটা কমিউনিকেবল রোগ হলেই এখন আর মানুষ কিন্তু ওইভাবে মারা যায় না আপনি খেয়াল করেন ডেঙ্গু জ্বর হতে শুরু করে যতগুলো এই যে সিজনাল জ্বরগুলো হয়ে গেল ওইভাবে কিন্তু আমাদের কোনো মর্টালিটি রেট নেই কিন্তু এই সকল কমিউনিকেবল ডিজিজ ছাড়া এই সকল ডিজিজ তো আছে এই সকল ডিজিজ থেকে অনেক সময় কিছুটা ডিসএবিলিটি ব্যথাবেদনা কিছু রোগ আছে যেটা বলা হয় সাইলেন্ট কিলার মানে এটা ধীরে 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 কিন্তু মানে প্রগ্রেসিভলি এটা বাড়ে সেটা এই এইটাই হচ্ছে আমাদের এখন মানে ট্রেন্ড ডিজিজ ট্রেন্ড ঠিক এক্স্যাক্টলি এখন যেটা আমরা ডাক্তারি ভাষায় নন কমিউনিকেবল ডিজিজ বলে থাকি তার মধ্যে অন্যতম এজিং প্রসেস জনিত আর্থ্রাইটিস মাংস পেশির ব্যথা ডায়াবেটিসজনিত শারীরিক বিভিন্ন ব্যথা নার্ভাস সিস্টেম ডিজর্ডার থেকে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে ও জোড়ার বিভিন্ন রোগ থেকে হতে পারে কার্ডিয়াক সমস্যা থেকে কিন্তু আপনার শারীরিক ডিজেবিলিটি আসতে পারে নিউরোলজিক্যাল সমস্যা থেকে আপনার ব্যথা বেদনা প্লাস ডিসেবিলিটি যেটা আমরা বলি প্যারালাইসিস এই সকল সমস্যাগুলো হতে পারে আমরা প্রত্যেকটা স্পেশালাইজড সাবজেক্ট বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গ বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আস্তে আস্তে নন কমিউনিকেবল ডিজিজের রোগের সংখ্যা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস ও জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন